بسم الله الرحمن الرحيم ياسين صل على سيدنا مولانا وعلى آله مدينة شريفة دیگه خیال دیا محبت بڑی اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا جاکنی کے سامنے چہرہ دکھا لینا مجھے سینہ پہ دست کرم رکھے نبھا لینا مجھے اللہم صلی وعلى آل سيدنا مدينة مدينة بولين الله جي بول امرار هويلا شيش بارے بارے دیکھو مولا امار نبیر مایار دیش اللہم صلی علی مولانا محمد وعلى آل سيدنا ঐতিহ্যবাহী রশিদপুর হিলবুল ফজল ইসলামী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে এলাকার ধর্মপ্রাণ মুসলমান বিশেষত মুরব্বিয়ান ইকরামদের সুপরামর্শে আন্তরিক সহযোগিতায় আজকের এই পূত পবিত্র ইসালে সোয়াব মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি যথাক্রমে জনাব আলহাজার ইসালি সাহেব আলহাজ ফারুক মিয়া সাহেব আলহাজ সেলিম আহমদ সাহেব জনাব আহাদুল্লাহ সাহেব শ্রদ্ধা মুরব্বিয়ান একরাম যুবক ভাইয়াই এলাকার সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান বন্ধুরা পর্দার অন্তরালে পর্দা নিশীন আমার মা বোনেরা লাখো কোটি শুকুর আল্লাহর দরবারে যে আল্লাহ পবিত্র রজবর চান্দর মুবারক রজনীর সামনে রাখিয়া মুর্দেগানদের স্মরণে মুবারক ইসালে সব মাহফিলে হাজিরি দেওয়ার তৌফিক দিছেন মন খুশি করি আল্লাহর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ জবান কুলিয়া জুড়ে সুরে হোক আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম ইমামুল মুরসালিন সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া خاتم النبيين شافع المذنبين رحمة للعالمين سرشتي جبتر فدهانا كرشن جناب محمد رسول الله صلى الله عليه وسلم ورطي امرا کانگال اخلو نام دوری دوری کٹی کٹی درود و سلام ورحدی اللہ نبی جید دربار قبول خورتا خوکا آمین شما انتو حاضرین شیخ الحدیث উস্তাদ উল আসাতেজা আল্লামা মাইজুম সাহেব হুজুরের বেস্তনে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা মুফতি সাহেব হুজুরের আলোচনা বিশেষ করে আমার ভাই মাওলানা জয়নাল আব্দুল ফারুকি সাহেবের অত্যন্ত চমৎকার আলোচনা হুনা তাসলা মধ্যরাত্রের মাহফিল অতিথি মাশাআল্লাহ যোগ্য উলামায়ে হযরত হল দাওয়াত দিছেন আমার ভাই মাওলানা আহমদ মুফতি আহমদ হাসান চৌধুরী মুফতি আহমদ হাসান গাজীপুরি
অত্যন্ত সুন্দর সাবলীল ভাষায় আপনারা সামনে ইনশাআল্লাহ কিছু সময় পূর্বেতে দায়িত্ব শিখান না আমি এক ধরনের অনুরোধ করিয়া পাইছি ভাই যদি ছুটি দিলেন যে আমি সংক্ষেপে গিয়ে বাড়তে করিয়া আনি ইয়ে আপনার লাগে কথা কইতে সুবিধে নাকি দাস আমি দুইটা পয়েন্ট সামান্য মাতিম বুঝার উদ্দেশ্যে নেক আমলের উদ্দেশ্যে হুমতা আল্লাহ তৌফিক দিতা হোক আমিন এক নম্বর দুরুদ শরীফ যে আপনারা পড়ছেন দুরুদ শরীফ পড়ার মাঝে ফায়দা আছে আল্লাহর হস্তে জবাব দরকার দুরুদ শরীফ কেউ যদি প্রশ্ন করে আল্লাহ পরবর্দিগারে আলমর কোন আমল আছে আল্লাহর কোন ডিউটি আছে আল্লাহর কোন কাজ আছে আল্লাহর কোন ইবাদত আছে আমরা নামাজ পড়ি আল্লাহ নামাজ পড়ি আমরা রোজা রাখি আল্লাহ রোজা রাখুন আমরা যাকাত দেই আল্লাহ যাকাত দেই আমরা হজ করি আল্লাহ হজ করি আল্লাহর কাজ কি কুরআন শরীফে প্রমাণ করে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী আশা করি আয়াত আমরা সবাই এটা মুখস্থ আছে ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ ওয়া মালাইকাতাহু এবং তার ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নাবী ভাই মাইকের বন্ধু ইকোটা সময় প্লিজ ইকোটা সময় মাইকে বাবলিং করে দা গজল গজল গাই দেখি হাজরা দিলে নাকি দা সময় তো হাজিরি না আল্লাহ নিশ্চয় আল্লাহ তার ফেরেশতা হল লিয়া ইউসাল্লুনা আলান নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার নবীর উপরে দুরুদ পড়ুন জুরে খুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মন খুশি হলো হোক সুবহানাল্লাহ এই মাসটা সুবহানাল্লাহর মাস কিতাল লাগি যে না আমি পারি না এই বিষয়টা অন্তত কে সিলেটের মুসলমানদের বুঝাইতে সুবহানাল্লাহ কোন জায়গাত লাগায় মুসলমান হিকছে না ইলো মুসলমান আমার সিলেট আছে মাতুই না তাহলে যদি জিকান দিলে ভাই কোসাই সুবহানাল্লাহ সেট করেন কোন জায়গাত হইতে হয় এমনি ইয়েস নো ভেরি গুড থ্যাংক ইউ ওকে ফাইন গুড মর্নিং গুড নাইট টাটা উড়ে গেছে সত্যাবার ইতা সত্যাবার কিন্তু সুহান আল্লাহ আল্লাহ সেট করতো ইকান অথচ সুহান আল্লাহ কি ফজিলত নবীজি ফরমাইন মন্দার জবান তো না সুবহান আল্লাহ বার সাথে সাথে আসমান জমিনের যত ফাঁক জায়গা আছে সম্পূর্ণ জায়গারে আল্লাহ নাকি দি ভরপুর হইয়া থাকে জান্নাতের মাঝে সুবহান আল্লাহ পড়ার সাথে সাথে একটা গাছ উঠে সুবহান আল্লাহ হোক জান্নাতের মাঝে একটা গাছ উঠে যে গাছের ছায়া আড়াইশো বছর পর্যন্ত গুড়া দৌড়াইলে এই গাছের ছায়া শেষ হইত না দুইশো বা আড়াইশো বছর গুড়া দৌড়াইলে যে গাছের ছায়া শেষ হয় না এই গাছটা তো মোটামুটি রশিদপুরের পয়েন্টের গাছের লাগানো বেশিগঞ্জের উপজেলার সামনে যে ৫০ জনে বের দেওয়া যাইছে না গুণ জি না কত বড় আল্লাহ আলম মাতুর না এমন গাছ যে গুর নিছে যে গুর ছায়ার মাঝে দুই টনে আড়াইশো বছর গুড়া দৌড়াইলে এই গাছের ছায়া শেষ হইত না গাছ যত বড় পাতা তত বেশি মাতুর কা গাছ ছোট পাতা কম গাছ বড় ফল ছোট গাছ ছোট ফল বড় খাইলানি আরো কালো পড়লাম মাঠে না গাছ বড় পাতা বেশি গাছ বড় ফল ছোট বট গাছের ফল কত বড় মাঠে কদ্দু গাছের ফল কত বড় হায় হায় যদি বট গাছের বলি কো কদ্দুল্লাহ খাল হইতো যেটুকু বুলবুলিয়া খাইয়ে একটা সাল নে নিচে নে সেফট হয়ে গেল আল্লাহ দয়া না দয়া না আপনি সুবহান আল্লাহ কইছেন জান্নাত গাছ উঠছে প্রত্যেকটা ফাতায় ফাতায় এক একজন রহমতের ফেরেশতা সুবহান আল্লাহ তসবিহ আরম্ভ
আমার তো জুড়ে ছিল কই সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আজ ওয়াপেন জবাল কুল ইয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার হাই রে ইবন দরে কিলা সে সেট করা লাইট হে ধ্যান করে কিলা 14 ফেব্রুয়ারি আইতো আর ভ্যালেন্টাইন লিয়ে হে ফাকাইতো ভালোবাসা দিবস আমি ওর রনি দিবস হে আমার জান্নাত যাওয়ার পথ সহজ এমন পথে আমরা আগবানির দরখানি না দরখানা দরখানি প্রত্যেকটা বাতায় বাতায় রহমতর ফিরিশতা সুবহানাল্লাহর জিকির শুরু করে কত দিন আপনি আমি না হয় 70-80-100 বছর এর বাদে আরো লাখ বছর কোটি বছর দুনিয়ায় যতদিন আছে অতদিন সুবহানাল্লাহর জিকির কন্টিনিউ চলতেই আছে একদিন আল্লাহর হুকুম হইজিব ইজা জুলজিলাতিল আরদু জিলজালা জমিন দিয়ে আল্লাহ ধ্বংস হইল আল্লাহ ফিরিশতারে অর্ডার দিবা এ গাছের পাতার ফিরিশতা হল প্রত্যেকটা ফিরিশতা তিলাওয়াত জিকির বন্ধ কর যা নেকি হইছে এই লক্ষ কোটি বছরে সারা জমা করিয়া আমার সুবহানাল্লাহ লাগাও রা বন্দার আমলনামাত নিয়ে সওয়াবে পৌঁছাইয়া যদি থ্যাংক ইউ কেন বালা হতে তোরে থ্যাংক ইউ আর নাইলে থ্যাংক ইউ বাদ হইলে তোর 14 গুষ্টি রে থ্যাংক ইউ মাছ বুঝলি আল্লাহর দোয়া ইটা হইয়া কোন লাভ নাই কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ইনশাআল্লাহ তাবারাকাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এইসব কথার মাঝে সব আছে নিনা নাই আর তুলিয়া কই তুই আছে নিনা নাই জিকিরের মাঝে সব আছে নি গুরুদের মাঝে সব আছে নি তসবির মাঝে সব আছে নি আছে গো ভাই আছে ও যে আপনারা এই মাহফিলে বইছেন কিছু মানুষে মাত্র পারে আল্লাহ মাফ করুক মাত্র পারে যে লাখ টাকা খরচ করি ফায়দা কি তার তান্ডে বুঝাই যাইতো না নাইলে ফায়দা কি তার দুসক দিয়ে দেখা যাইত তখন বুঝলো না যে দুনিয়ার সবটা বাদ দিয়ে মাফি লোক করার তো নবীজিয়ে ফরমাইছে আল মাইয়িত কাল গরিক যারা মরি গেছে তারা ডুবন্ত মানুষের ন্যায় যারা মরি গেছে তারা কিজাত মানুষের মতো সকা কিজাত মানুষের মতো ডুবন্ত বুঝেননি সমুদ্রের মাঝে নৌকা ডুবছে একজনে হাতার কাটা জানে না ই মানুষের লাগি সমুদ্র নৌকা ডুবিয়া আনলে খুব খুশির খবর না দুঃসংবাদ মাথকা ঠিক তেমনি ভাবে জেলা সমুদ্র বা নল নদীর মাঝে নৌকা ডুবলে একজন মানুষের সাঁতার কাটা না জানলে যেভাবে ডুবি যার বিপদ ঠিক যারা মারা গেছে আল্লাহ না করক ও রশিদপুর মসজিদের কিনারাত মাটি বাবায় জানে না বাইয়ে জানে না বন্ধে জানে না ফুয়া জানে না ফুলিয়ে জানে না স্বামী জানে না বিবির অবস্থা কি তা এমত অবস্থায় নবীজি ফরমাইন ডুবন্ত মানুষের ন্যায় ডুবন্ত মানুষ জেলা বিপদর মাঝে ঠিক এই মানুষটা হলা বিপদর মাঝে জগৎবাসীর মুখায় আপনজনের মুখায় ছেলে বাচ্চার মুখায় মেয়ে বাচ্চার মুখায় ভাই বেরাদের মুখায় সবার মুখে বারবার গিরিবি তাকায় বারবার কাখে আর কয় ভাই ও ছেলে ও মেয়ে ও আপনজন ও আত্মীয় স্বজন একবার তাই একবার তাই একবার তাইয়া সুরা কুল আল্লাহটা তিনবার তিলাওয়াত কর একবার সুরা ফাতিহাটা তিলাওয়াত কর এগারো বার দুরুদ শরীফ পড় পারলে নিজে দোয়া কর না হয় একজন আলিম রেডি দোয়া করা না হয় আমার কবর খান জিয়ারত কর না হয় আমার নামে 10টা টাকা আল্লাহ রাস্তা দিয়ে সদগা কর বাচ্চারে দুনিয়ার সব তোর এত তুই আইছি আজকে তোর সামান্য দেওয়া জিনিসে হয়তো আমি ডুবন্ত সমুদ্র মানুষের মতো যে বিপদ আছি এতনে আল্লাহ আমার উদ্ধার করিয়া জান্নাত ঠিকানা দিলে বড় করি কই না সুবহানাল্লাহ যখন করবু ওখান ফাইমু আজকে বাচ্চারে লইয়া শুক্রবারে জুম্মা ফলিয়া
বাবার কবর জিয়ারত করেন জানো বাচ্চা জি কাইব বলে আব্বা ইনো কিতা ই মাটির মাঝে কিতা তারে আপনি বুঝাও কা অবু তুমি যে আমার সন্তান আমি হলো বেটার সন্তান আজকে তুমি বাবা ডাকলাই আমি একদিন বাবা ডাকতাম আইজ আমার বাবাই কবর গেছে অবু তোমার দাদার কবর জিয়ারত করিয়ার এই যে বাচ্চারে লাইন লাগাইয়া গেছেন ও যে দেখাইয়া গেছেন দুই দিন বাদে আপনি মরার বাদে আপনার বাচ্চা হল তার সন্তান লইয়া আপনার কবর খান্দাত খাড়ল আফসুস আমরা আজকে ইতাত নাই রে ভাই মুসলমানের রুয়া বৈশাখ লইয়া দেওয়া না মুসলমানের রুয়া ভ্যালেন্টাইন লইয়া দেওয়া না মুসলমানের রুয়া হ্যাপি বার্থডে লইয়া দেওয়া না মুসলমানের বাচ্চা আজকে ইহুদি খ্রিস্টান হলোর কালচার সংস্কৃতি লইয়া দেওয়া না মুসলমানি দিবস মুসলমানি দিবস ইহুদি খ্রিস্টানের বাচ্চা ইন্টার দিবস নাই আজকে মুসলমানের বাচ্চা ইতার সংস্কৃতির লোক ধরে কি সেঙ্গল যান বেঙ্গল যান হইয়া বুটি তাই নৌ যায় এগুন কুত্তা বিলাই ইলা করি আমিও কি দাও তার লোক ধরে যাম না আজকের ওয়াস্তনে একটা সাহায্য লিয়া যাই আজকের ওয়াস্তনে একটা কথা আল্লাহর সাক্ষী রাখিয়া ওয়াদা করি লাইতাম যে আমি মুসলমানের বাচ্চা আমি মুসলমানি সারিয়া কোনো বেঈমান বেদিনের সংস্কৃতিরে অনুসরণ করি না করতাম না জুরে আল্লাহ সাক্ষী রাখিয়া কয় ঠিক না ঠিক নাই ই ওয়াদা করতে রাজি আসিনি জুরে কয় রাজি আসিনি ইহুদি খ্রিস্টানের বাচ্চা যে বার করছে ভালোবাসা দিবস তারা আর ভালোবাসা খিতা ওখান দিকা মাতলাম না মানে আজ তো আট দিন বাদে এই দিন আইছে দে মাতিয়া 14 ফেব্রুয়ারি দে এইগুলে এক বছরে এক দিন তারিখ করলিছে ঠিক করিয়া তার বুঝি ভালোবাসা বছরে এক দিন আমরা কই আমরা ভালোবাসা তো এক দিন না রে আমরা ভালোবাসা আল্লাহর 12 মাস আল্লাহর 12 মাসের দিনের 24 ঘন্টা আল্লাহর লগে ভালোবাসা ঠিক না ঠিক না আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ যিকা একজন ইমানদারের জীবনের সবচেয়ে বেশি ভালোবাসা খান লাগে বড় করে কই খান লাগি না গোলাপ ফুল একটা ফুড়িরে দিয়া কই আই লাভ ইউ জাস্ট ফর ইউ বা বেটা টিন্ডার করে টিন্ডা কপাল বুড়া এ কপাল বুড়া তুই যে লাইন ধরছো দি লাইনে তোরা দুজখ লইয়া যাই দুজখ ঠিক না ঠিক না দুজখ লইয়া যাইব দুজখ যাই এটা খুব হুশ করিয়া চলতে হ্যাপি বার্থডে বাচ্চার জন্ম তারিখ পালন করে খ্রিস্টানের সংস্কৃতি দিয়া মাতন না দেখি ফুদিয়া মোমবাতি দিয়ে লাইয়া লিবায় আতর তালি দেওয়ায় খেক কাবায় নিজে খায় বেটাইন ধরে বেটিন ধরে বেটাইন জোয়ানে জোয়ান দিন ধরে খাবায় এই যে খ্রিস্টানের কালচার এগুলা মুসলমানি খাম নি না বেইমানি খাম দেখো এই যে মুসলমানি খাম না বেদিনি খাম এটা সাতামি না লোক ধরাইতা না হে আধুনিক হে মডার্ন বুঝবাই মডার্ন হয়ে ওরে গেলে বাল্লা করি মডার্ন দি দিস্তা পার করবা কি আর তো বড় শখ করি আমি মাথান দর্শি কমিটির ভাই এন্টরে তান্দে রেডি করি আনিলেন যাবে বিদেশি মানুষ এসে বদ্ধ আত ফোন কর তান্দে তান সুবিধা মতো লিয়াই যাবে সময় তো হাজিরি স্কেল লাগি একটু কষ্ট করি লাইন যাবে নাকি দা বছরে একদিন আমরা এই মুরব্বী অলর বাদি সে যা কষ্ট করতাম মাত্রা নাই কারে কুশ করার লাগে আজকের দিন বাদে তো ভাই মাহফিল আর কেউ আপনার 1 ঘন্টা বইয়া রাখতো না রাখো নি ভাই ওখান তো ও নিয়তে বই যাক যে ও যে মাটিত বইছি ও মাটি ওখান আল্লাহ আমার কিয়ামতের দিন না যাতের সাক্ষী হিসাবে কবুল হল কত আমি সময় তো হাজিরি সুবহান আল্লাহ কোন জায়গা থেকে আমার রিকার দরকার নাই মাত্রা নাই একজন যুবকে কইবাই সুবহান আল্লাহ কোন সেন্টারও লাগাই ইসলামিক দৃষ্টিকোণ তো আলহামদুলিল্লাহ কোন জায়গাত লাগাই নাউজুবিল্লাহ কোন সময় ফড়াই বিসমিল্লাহ কোন সময় ফড়াই তাবারাকাল্লাহ কোন সময় ফড়াই ইনশাল্লাহ কোন সময় ফড়াই এগুলো আমরা জানার দরকার নাই শুনা ভাই আল্লাহ আল্লাহর রাস্তায় অনুরোধ করিয়া কইয়া এগুলো আমরা সংস্কৃতি
এগুলা মুসলমানের শব্দ চয়ন আজকে মুসলমানি শব্দ চয়ন বাদ দিয়ে আজকে এখানে আমরা বেঈমান বেদিনগুলোর শব্দ লিয়ে পাগল হইলাম ঠিক না ঠিক না আস্তা দিন একটা মানুষের থ্যাংক ইউ হোক কোনো লাভ নাই কিন্তু আস্তা দিনে একবার আলহামদুলিল্লাহ করুক আশিটা নে কি হইব তার লাগি আল্লাহ জান্নাতর আটখান দরজা খুলিয়া দিবে বড়হারি হই না সুবহানাল্লাহ এই হোক তো একবার আলহামদুলিল্লাহ বলা তোমার ফায়দা না আমি থ্যাংক ইউ হওয়ার তো ফায়দা ঠিক না ঠিক না আমি মুসলমান আমি মুসলমান আমি গর্তনে বাড়ি চইলে ফোনে মিশা মাতি মাতি আমি বাড়িতাম না আমি গর্তনে বাড়ি চইলে বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ আমি আল্লাহর যে তাওয়াক্কুল করিয়ে ডাইম বাবার করুন আমি গাড়ি টুটলে একবার গাড়ি বইব বিসমিল্লাহ রহমান রহিম মাত্র একবার করব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ টায়ারে যত কুটি চক্কর দিব শেষ পর্যন্ত রশিদপুর আইতে যত লাখ চক্কর দিছে প্রত্যেকটা চক্করে আব্দুল্লাহ আদর আমল্লামাত আল্লাহ সওয়াব দিব মা বুঝাইতে পারছি রে আমরা তো উম্মতে মুহাম্মদি আজকে এখানে আমরা বিধর্মী বিজাতীয় এগুলো সংস্কৃতির আজকে আমরা লালন করি আল্লাহর বাস্তে দুই তিনটা কথা মনে রাখুন যান আলহামদুলিল্লাহ কোন সময় ব্যবহার করতাম আমরা সব তো আল্লাহ নিয়ামত পাইয়া খাইয়া শুক্রিয়া দেখো দেখা করে সব আলহামদুলিল্লাহ কোন সময় আল্লাহ নিয়ামত খাইয়া আল্লাহ নিয়ামত পাইয়া আল্লাহ নিয়ামত বুক করিয়া আল্লাহ নিয়ামতর শুকুর আদা করিয়া কিতা কইমু শোনা ভাই এই নয় তা মুখস্থ হরকা কিতা কইমু আলহামদুলিল্লাহ পড়লে কেউ যদি দিকা ভাই দা কিতা প্রথমত আশিটা নেকি আর সাথে সাথে আল্লাহর ই বান্দার রূপে আল্লাহ খুশি হইয়া জান্নাতর আটখান দরজা খুলিয়া দেয় বান্দাতর ইচ্ছা যে জান্নাত যাইতে যে দরজা ভাই ঢুকতে চাস তুই ঢুকি যা সুবহানাল্লাহ আমার কপাল কত ভালো আমার তুই না তাইলে ইকান আমার লাগে ইকার দরকার নাই আশা করি মনে থাকব মাশাআল্লাহ ইনশাআল্লাহ কোন সময় কইব মুসলমানের বাচ্চা কোনো ওয়াদা করতে হইলে ওয়াদার মাঝখানে ইনশাআল্লাহ শব্দ ব্যবহার করব পাঠকরা বাল্লা শুভ কাজের উদ্দেশ্যে আমি কোনো ভাই রওনা দিছি আল্লাহ ইকান্তারে সফল করাইয়া আনতো আমি ইনশাআল্লাহ শব্দ ব্যবহার করব ঠিক না ঠিক না আজকে আব্দুল্লাহ আদরে আপনারা দাওয়াত দিছেন আসতো না তিন মাস আগে আমার আব্দুর রব্বাই আমি কইছি ইনশাল্লাহ আমি এগারোটা তোলে সাড়ে এগারোটার ভিতরে আইব ঠিক এগারোটা চোদ্দ মিনিট আপনারা নাইছে আল্লাহ মাফ করুক যদি আমি কোনো কারণে আইতে পারতাম না আপনারা হয়তো আমার গালি আইল অনেক কিন্তু আমার গুণ হইল না অনেক কারণ আমি হৌ সময় ওয়াদা ইচ্ছে করছি ইনশাল্লাহ ইনশাল্লাহ অর্থ কিতা আল্লাহ চাহে তো মানে আল্লাহর যদি ইচ্ছা থাকে তে আমি ওটার ভিতরে আইন মাথান বুঝাইতে পারছি না আমি মুসলমানের বাচ্চা আমি আমার উপরে আমি আমার উপরে ব্যক্তিত্বের বড়ত্বরই দেখাইয়া আমি কিচ্ছু দাবি করি হইতাম পারতাম না আমি যা কইমু আমার আল্লাহর উপরে বর করিয়া হই ঠিক না ঠিক না আপনি আমারে দাওয়াত দিছে আইমু 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 জি না ই ক্ষমতা আমার নাই আমি মুসলমান আমি কইমু ইনশাআল্লাহ দয়া করে কত আমি কি দেখাইব প্রতিটা অক্ষরে অক্ষরে দশটা নেকি আল্লাহ দান করবে যদি কোনো কারণে আপনি এই ওয়াদা পূরণ করতে না পারেন হয়তো সাময়িক বাই বেজার হইব কিন্তু আমি মুসলমানের গুণা ওইত মনে তা হয়ে যাব আল্লাহ কবুল সুবহান আল্লাহ কোন সময় পড়ে সুবহান আল্লাহ কোন সময় সুবহানাল্লাহ হইল যে কোনো আশ্চর্য কথা শুনিয়া অবাক হওয়ার মতো কোনো কথা শুনিয়া যে কথা দেখলে বিশ্বাস করার মতো নাই শুনলে বিশ্বাস হওয়ার মতো নাই আমার সামনে ঘটলে ওইটা বিশ্বাসযোগ্য নয় মা বুঝল না যে বিষয়টা অবাক হওয়ার মতো আশ্চর্য যেটা অস্বাভাবিক দয়া করে কথা যেটা গীতা কিন্তু এটা আমি স্বাভাবিক মস্তিষ্কে এটা মানিয়া নিতে পারি না যেটা বিশ্বাসযোগ্য নয় কিন্তু আমি বিশ্বাস করা লাগে যে একটা আল্লাহ চাইলে গোটাইতে কারণ অথবা আল্লাহ তার কোন প্রিয় বান্দারে দি এমন ঘটনা গোটানি লইতে পারে সুবহান আল্লাহ একটা আল্লাহ চাইলে গোটাইতে পারেন অথবা আল্লাহর কোন বান্দারে দি আমি আশা করবো আজকের দিন বাদে এই তিনটা কথা মনে রাখুন জানো এই বিষয়গুলো আমরা কাছে ক্লিয়ার সুবহানাল্লাহ কোন সময়
বলে আল্লাহ যদি এমন কোন ঘটনা ঘটায় অথবা আল্লাহ তার কোন প্রিয় বান্দারে দিয়াইলা কোন ঘটনা ঘটানি লইলাই দেখটা বিশ্বাস নাই কিন্তু আমি ইমানদার হিসাবে বিশ্বাস করা লাগে হতো আমি ইমানদার হিসাবে বিশ্বাস করা লাগে মাত উজরানি ভাষা হল সারা পৃথিবীর বিজ্ঞানী হল জমাই একটা মানুষ বানাইয়া মানুষের দাম দিলেইতে পারবা আপনার আর এক কথা কই যদি ফসল লাগেতে আগুয়াই যান ওখান দিল লইয়া আগুয়াই যাক একজোড়া আল্লাহর বাস্তে আমি আমার বাইরে জায়গা দিলাম বিনিময় জান্নাত তো আমার একজোড়া জায়গা দিতে আল্লাহ তুমি কবুল করে কত আমিন দেখো একবার তা কোমর মুবারক কান লড়াই দেয়নি দয়া করে সম্মানী কোমর মুবারক কান একবার লড়াইয়া সামনে দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallah Muhammadur Rasulullah Sallallahu alayhi wa sallam Mashallah ubuk Shomai to hazri ila kisu bishoy ase jogotor kheu bishwash korto na kintu amar Allah kan korsoi nishabe ami bishwash kori আমরা যদি কেউ কয় বলে তোমার 1 কোটি টাকা তুমি এখন কি শুয়লা তুমি এমনে বিনা জিনিসের উপরে বর না দিয়ে এমনি ওখানটা শূন্য রাখিস কোন রাখতে পারবা দেখি এখন তো আমি আসমানি কেন 1 কোটি কয়টা লাগে মাথা নাই না বাবা বেশি গঞ্জর গালাবাদ দি 2টা লাগে ও জাফলন গরো যাইতে দিও না কতটি লাগে সারা পৃথিবীতে আসমান কুটি আছে নি ই আসমানি কান মনে টিস্যু লাগান ফাটলা আল্লাহ রসুলে ফরমাইছেন 500 বছরের রাস্তা আসমানে তো গাড়ি 500 বছর যদি আওয়াজ ও যে মাতিয়ার এই আওয়াজটা 500 বছর দৌড়িয়া যতক্ষণ যাইব ঠিক তেমনি ভাবে আসমান তনে জমিনের দূরত্ব 500 বছর এবং প্রত্যেকটা আসমান গাড়ি হইল আরো 500 বছর ডোমেস্টিক 12,000 ফিট উপরে ইন্টারন্যাশনাল ফ্লাইট যা আছে 30,000 তো 40,000 ফিট উপরে আচ্ছা কক্কা যান 40,000 ফিট উপরে তো যদি একটা মানুষ যদি বিমান তো নে পড়ে তো এগু তো খুব ভালো ভালো থাকবো তো না মাতই না এগুলো লোকাল লোক দৌড়িয়া বাড়ি যাই বুঝি হ্যাঁ মোটামুটি তাই সেট হয়ে যাবে তো সুস্থ থাকবানি সুস্থ থাকবানি হাত পা ভালা থাকবানি আশা করি এম কিচ্ছু তুকাইয়া আল্লাহ যেন আসমান তো নে আদম আমারে দুনিয়ায় পাল্লা ইসলা ইসমার বিমান কয়টা দিছিল বুঝিয়া জবাব দিয়ে জানা আমি আকুল প্রশ্ন করিয়া
নবী গান্ধি বাটা ইসলামী হেলিকপ্টার এ না 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 সিঁড়ি দি মনে করছ হ্যাঁ জান্নাত তো না আল্লাহ ফলাইলেন আমি মাত্তা না জান্নাত তো না আল্লাহ ফলাইছেন তো আদম আলাইহিস সালাম বললাম ও ও শ্রীলঙ্কা আর হযরত আরে ফলাইলা সৌদির জেদ্দা দুইজনের আত্মা বাংসি মুসলিম কত হাজার মাইল উপরে তো নে ফলাইছেন দুনিয়ার মানুষে কিয়ামত পর্যন্ত হিসাব মিলাইতে পারবেন কিন্তু কিচ্ছু হয়েছেনি কিচ্ছু তো হয়েছেও না হযরত আদম আলাইহিস সালামের জীবনে লেখছেন শ্রীলঙ্কার জমিন তো নে শ্রীলঙ্কার সরন্দীপ তো নে বিশ বার টাইম পাওয়ে আটিয়া আল্লাহর বাড়ি মক্কাত গেছে বাবা ভাই জুড়ে কইতে সুবহান আল্লাহ যে আল্লাহ জান্নাত তো নে দুইজন দে জমিনে ইটামারি ভালানির বাদে সুস্থ রইলা ইগান দুনিয়ার মানুষে ভালাইলে বিশ্বাসের কথা নাই মানুষে বিমান তো নে জানলে কেউ সুস্থ থাকলে বিশ্বাস হইবার কথা নাই কিন্তু এই ঘটনা গোটাই চলছে মাত্তা না খে আল্লাহ নানি ওইখান আশ্চর্য হইলো আমি মুমিন হিসাবে বিশ্বাস করার লাগে আর ওই সময় আমি পড়ি কিতাব মাশাআল্লাহ ওই সময় কিতাব পড়তাম আশা করি কিছু বোঝা গেছে ও বুঝি নাই যান দুনিয়ার জমিনে কিছু মানুষ আছে যদিও আমরা লাখান কিন্তু এটা মানুষের কর্মক্ষমতা বা পাওয়ার কল্পনাতীত জানি না বুঝছেন কিনা যদিও দেখতে এরা আমরা লাখান কিন্তু এরার ক্ষমতা কল্পনাতীত মানে কল্পনা করার মতো আচ্ছা বাহ্যিক উদাহরণ দেয় ও ফর্দার ও গালাত কিতা আছে দেই কোন ভাইয়ে কইতে হবে হ্যাঁ এই মুহূর্তে বিশ্বনাথ বাজারও কিতর দেখি কোন ভাইয়ে কইতে হবে মাত বুঝরান সম্ভব নাই তো ভাই আমি চাহাই না সম্ভব নাই তো নবীজির মসজিদে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নে উঠে খুতবা দিরা আখতা খুতবার মাঝে কইলা ইয়া সারিয়াতুল জবাল তিনবার আওয়াজ দিলেন সাহাবী হল মসজিদে নববীর মুসল্লি হল বা কইয়া কোন দিয়ে বুঝলাম না উমরে খুতবা দিরা জুম্মার আখতা তাই নিত আওয়াজ দিলা কিতাব মাত বুঝুন যান নমাজ বাদে তান দে জিকাই লইলা আপনি খুতবা দিরা জুম্মার হঠাৎ করিয়া সারিয়া চল জবাল কইলা বুঝলাম না এর অর্থ হইল হে সারিয়া বাহিনী তোমরা পাহাড়ের দিকে খেয়াল করো বা লক্ষ্য করো মদিনার মানুষ তো আরবি মানুষ সব ভাষা বুঝুন খুতবা দিরা যে বিষয় রূপে এই বিষয় বুঝরা আখতা উঠিয়া কইলা হে সারিয়া বাহিনী পাহাড়ের দিকে খেয়াল করিও এখানে অবাক হইবার কথা নাই মাত বুঝছই না আমি আপনার সামনে মাত আরম্ভ করছি দুরুদ শরীফ লইয়া আইসি আমি মুসলমানের শব্দ চয়ন কিছু শাব্দিক কথাবার্তা কইতে আছে হঠাৎ করে যদি আমি ওয়াজের মাঝখানে উঠে আসি কই ও আম্মা আম্মা গো ও আম্মা সাদর উঠে আমার কাপড় কোন করো নিয়ে মেঘে যাই বুঝা নেই স্বার্থ হইয়া যদি আমি আখতা ওয়াজের মাঝখানে এই কাম কইতে আপনারা আমারে কিতা কইবা ই বেটাই কিতা কই ওয়াজ করে দুরুদ লইয়া ওয়াজ বা মাথের ও বিষয় লইয়া আখতা কি ঠিক ওলা হয়ে গেছে বিষয়টা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিরা মনে করো কান ওয়াজের বিষয় লইয়া আখতা উঠিয়া কইছেন এ সারিয়া বাহিনী পাহাড়ের ভাই খেয়াল করো পাহাড়ের ভাই খেয়াল করো অদিরার মানুষে কইলে বুঝলাম না উমরে আখতা ইল্লা কইলা কেন নমাজ বাদে জিকে নমর ও নবীর সাহাবি ও খলিফাতুল মুসলিমিন আল্লাহ আস্তে হোক আপনি আখতা ঈদ শিখ দিলা ডাক দিলা কিতাব তাই নু কিয়া কোন দে ভাই আমি নবীজির মসজিদে খুতবা দিলাম আখতা আমার চকুর উপর পর্দা আল্লাহ করা ইলিশে আমি অন্তনে প্রায় 200 মাইল দূরই মুসলমান মুজাহিদ ভাই নিজেরা ইসলামের জিহাদর লাগি বাটা ইসলাম হেরার বাদি আমার চোখ পড়ছে আমি সাইয়া দেখি মুসলমান হলে পাহাড়ের নিচে বইসেন আর কাফির হলে আইয়া পাহাড় চক্কর দিয়া টান টানের উপরে আক্রমণের লাগি রেডি হয়ে গেছে ও আমি আর দেরি না করিয়া আমি খুতবার মাঝখানে ডাকিয়া মুসলমান হলরে কইছি পাহাড় বাই দি খেয়াল করো ও কথা তারা শুনছেন শুনার লগে লগে তারা পাহাড়ে দিকে যেমনি দেখছেন কাফির হল আইরা তখন তারা পাল্টা আক্রমণ করিয়া ইটারে হটাইয়া দিছেন বাগাইয়া দিছেন
আর বর্তমানে মুসলমান হল ইসলামের বিজয় লইয়া বর্তমানে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে আর বড় বড় হচ্ছে আল্লাহু আকবার এই জিনিসটা বাহ্যিক দৃষ্টিতে আপনারা মারলা খান সাধারণ মানুষের বিষয় যদি হইয়া থাকে তে আমরা হই মুখে ভাগলামি করে কেউ মিথ্যা কর কেউ ডং করে ইলা ওই জি তো হারে কিন্তু যেইনি ঘটনা ঘটাইছেন আল্লাহ জানরে দিয়াই ঘটনা ঘটাইছে এই নইলা নবীজির জলিলুল কদর সাহাবি ইসলাম জগতের দ্বিতীয় খলিফা জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত দুই নম্বর ব্যক্তি হঠাৎ করে আল্লাহর হাবিবে ফরমাইল ওয়ালাইকুম আসসালাম লক্ষ্য করেন জানেন বিষয়টা নবীজি ফরমাইল ওয়ালাইকুম আসসালাম কিছু সময় বাদে কইল ইন্না লিল্লাহি না কিছু সময় বাদে কইল আমিন আর কিছু সময় বাদে কইল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সাহাবী হলে জিকেন ইয়া রাসূলুল্লাহ নবীজি গো দয়াল নবীজি আমরা জানতাম চাই আপনি নবীজি ফয়লা এমন ভাবে আশ্চর্য আপনি নবীজি সালামর জবাব নিল এর বাদে আপনি নবীজি আমিন কইল এর বাদে আপনি নবীজি ইন্না লিল্লাহ কইল আমরা কিচ্ছু বুঝলাম আল্লাহর হাবিবে ফরমাইল আমার সাহাবী হল মদিনা মুনাওয়ারা তুলেন কয়েক শত মাইল দূরে মুসলমান চুট্টে কাফেলা আমি নব্বিয়ে ফাটাইছিলাম বারো জনের চুট্টে একটা কাফেলা আমি নব্বিয়ে ফাটাইছিলাম কুরআন শরীফ শিক্ষা দিবার লাগি সুবহানাল্লাহ কিতা শিক্ষা দিবার লাগি কুরআন শরীফ শিক্ষা দিবার লাগি ফাটাইছিলাম কিন্তু রাস্তা নিয়া কাফির হলে চক্রান্ত করিয়া দুইটা পাহাড়ের মাঝখানে এই মুসলমান নকলের উপরে অতর্কিত হামলা করিয়া বারো জন তনে দশ জন মুসলমান শহীদ হরি লাইছে আরে আমার সাহাবি হল আমার দুইজন সাহাবি পাহাড়ের উপরে গিয়া উঠিছেন এর বাদে তারা রে কৌশলে পাহাড় তো নেলামাই লইছে আর একজন সাহাবিরে শহীদ হরাই গেছে একজন সাহাবি রইছিলা এই সাহাবির নাম হইল হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার খুবাইব কুরআন শরীফের খলিল কুরআন শরীফের আওয়াজ আল্লাহ তান্দে বড় মজার এক তিলাওয়াত দিছিল নবীজি ফরমাইন আমার খুবাইব রে কাফির হলে চল্লিশ দিন বন্দি রাখছে খানি নাই ফানি নাই হযরতে খুবাইব রে চল্লিশ দিন বন্দি রাখিয়া নির্ধারিত তারিখে তারা ফাঁসির কাষ্ঠ টাঙ্গাইছে ফাঁসির মঞ্চ টাঙ্গাইছে কাফি রখলে মাতামাতি করছে এই খুবাইব ইসলাম জগতের মুসলমানের একজন বীর পুরুষ এই খুবাইবর মাতার মাঝে কুরআন শরীফ বড় সুন্দর এই খুবাইবর তিলাওয়াত বড় মজার এই খুবাইব রে আমরা নির্ধারিত তারিখে হত্যা করমু আর খুবাইবর গোলারে শরীর তো নে আলাদা করিয়া মাথাটারে আমরা আলাদা করমু মাথার মগজটারে বার করিয়া মগজের কুলি আছে মগজের কুলি মগজের খট্টা বেকটা যেখানোর মাঝে মগজ আছে এই মগজটা বার করিয়া আমরা মুসলমান হলের বেতনে প্রতিশোধ নিবার লাগি আমরা মদ পান করিয়া ফুর্তি করমু জুরে হইন না নাউজুবিল্লাহ নির্ধারিত তারিখে এইভাবে তারা আলোচনা করিয়া হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নে ফাসির মঞ্চের খান্দাত নিয়া ওটা করিয়া তারা ঘোষণা দিলাইছে খুবাইব তুমি জানো তোমারে আমরা এই মুহূর্তে হত্যা করুন
তোমার মাতার কুলির মাঝে আমরা মদ পান করিয়া মুসলমান গুলোর বেতন প্রতিশোধ আল্লাহ রাসূলের সাহাবী নিজর খানে হল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী নিরুপায় হইয়া আল্লাহর দরবারে মনে মনে খান্দাইনার কইল আল্লাহ নবী কামলিওয়ালার কইমা ফলিয়া তুমি মাবুদরে খুশি করার লাগি এই জীবনটারে আমি তোমার পথে উৎসর্গ করতাম সাই মাবুদ গো দয়া করিও আমারে শহীদি দরজাখান নসিব করিও হঠাৎ হরিয়ে কাফির উঠিয়া কয় ও খুবায়ে জীবনের কোন চাহিদা থাকলে আমরা কইতে পারো হযরত খুবায়ে ডাক দিয়া কইল কাফির হল সত্যি করি কও তোমরা কি আমার জীবনের কোন চাহিদা দিবাই চাহিদা পূরণ করার চান্স দিবাই সুযোগ দিবাই হযরত খুবায়ে রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কইজি তোমার জীবনের শেষ কোন অন্তিম ইচ্ছা থাকলে আমরা তোমারে সুযোগ দিব হযরত খুবায়ে উঠিয়া কইন যদি এমন হইয়া থাকে কিচ্ছু খাইতাম চাই না কিচ্ছু পাইতাম চাই না আমার এই ফাঁসির মঞ্চর কিনারা মাত্র দুইটা রেখাত নামাজ পড়ার সুযোগ আমারে দিবায় মাত্র দুই রেখাত নামাজের সুযোগ আমারে কাফির হলার ওয়াদা অনুযায়ী আল্লাহর হাবিবার প্রিয় সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নুরে ফাঁসির মঞ্চ তনে লামাই লইছে খুবাইব তোমারে জীবনের শেষ ইচ্ছা অনুযায়ী তোমারে সেই সুযোগ দিলাম হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নু মঞ্চর কিনারা খাড়া হইয়া চুট্টো চুট্টো সূরা দিয়া দুই রেখাত নামাজ আরম্ভ করল সালাম ফিরাইল ডাক দিয়া কইল বারে আল্লাহি ও মালিক মাওলা আমার মনটা চায় গো আল্লাহ আরো লম্বা করি আমি নামাজ পড়তাম কিন্তু কাফি রাখলে মনে করব খুবাবে মৌত্রে ডরাইয়া নামাজ লম্বা শুরু করছে এই কারণে আমার ইচ্ছা থাকার পরেও আমি আর নামাজ পড়লাম না মাবুদ গো কাফি রাখলার মুখ আলোচনা শুনছি আমি খুবাবে ফাঁসি দেওয়ার বাদে তারা এই জায়গার মাঝে আমার শরীরটারে শুকাইব মাথারে আলাদা করিয়া মগজের কুলিটারে তারা বার করব এই কুলির মাঝে তারা মদ পান করিয়া জীবনে মুসলমানের উপরে তুলে প্রতিশোধ নিব অমলা ভিক্ষা চাই জীবনে তো আর কোনোদিন সুযোগ পাইতে নাও পারি আল্লাহ আমার জীবনের আমি খুবাইবের জীবনের শেষ সালাম খান আমার মদিনা কামলিওয়ালা দয়াল নবীজির দরবার পৌঁছাই দে নিজে ফরমাইন আমি ও ফতান নিয়া কইলাম আসসালামু আলাইকুম এর বাদে নবী সাহাবী খুবাইবে কইল আল্লাহ কাবি রাখলে কইছে আমার মাথার মগজ কুলিয়া মদ পান করতো মাহবুদ গো যে মাথা দিয়া তুমি মাহবুদ রে সেজদা করছি যে মাথা দিয়া তুমি আল্লাহরে সেজদা করছি যে মাথার মাঝে তোমার কালামে পাক আমারে তুমি দান করছো মাহবুদ ভিক্ষা চাইয়া দয়া করি আমার এই শরীরটারে আমার এই দেহ আমার এই মাথা খান্দে কোন কাফিরের হাওলা করিও না তোমার গায়বি খাজানা তুলে তুমি আল্লাহ খুবাইবর শরীরের হেফাজত খান করিও নবীজি ফরমাইন আমি এর কিছু সময় বাদে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নু শহীদ হই যান ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি সাহাবায়ে কেরাম আজমাইন বুঝিলাই আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নু শহীদ হই গেছেন অনেক পয়েন্ট একটু বাড়িয়াইয়া বুঝিলাই কই মদিনা শরীফ আর কই বর্তমান তো নেই মসজিদ প্রায় 700 কিলোমিটার দূরে দয়াল নবীজির রাত কি ভিডিও কলের মতো কোনো মোবাইল আছে মাত্তা নাই সাহেব ভাই তো নবী এত দূর তো নেই দৃশ্য দেখলা কিলা হুল্লা কি আল্লাহ নবীর দেখানি লাইছে নানি লাইছে সুবহানাল্লাহ কইতা না ই আশ্চর্য ঘটনা একটা বিশ্বাস না হইলো আমরা বিশ্বাস করি খেলা
আল্লাহ তার প্রিয় হাবিবের দিয়ে এমন ঘটনা ঘটানি মাতোটা এমন ঘটনা ঘটানি লাইছেন ও যে আশ্চর্য ইকান নিয়া না মানা রইল আমি মানিয়া কিতাবলি সুবহানাল্লাহ জুরা হকা কিদা মেরাজুন নবীর ঘটনা আল্লাহ কান আশ্চর্য ঘটনা দুনিয়ায় তার আসেনি বাসা নাই সুবহানাল্লাহি আসরা আল্লাহ মহা পবিত্র আল্লাহ তার বান্দার ইসরা করাইছে বিআব্দিহি তার বান্দার লাইলা ইখলাত কুর সামান্য সময় কুর ভিতরে মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকসা মক্কা শরীফের মসজিদ মসজিদে বাইতুল্লাহ তনে মসজিদে আকসা পর্যন্ত মক্কা তনে ফিলিস্তিনের মসজিদ আল্লাহ কইরা ইখলাত কুর আইছেন নিতাই সামান্য সময় তোর ভিতরে আমার বান্দারে আমি ইসরাফ পাইছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লতিনা আশ্চর্য কিতাব বলে জিও আব্দুল্লাহ দর বাড়ি হইল ইন্টারনেট দড়ি লক্ষ 50 কিলোমিটার 50 কিলোমিটার জায়গা দূর হই যদি আমার বাড়ি বেশি অঞ্জন মানি কোনাত আমি যদি আইয়া হই আমি 5 মিনিটে আইছি দুনিয়ার কো বিশ্বাস করি না মাত্রা না আরে ভাই হেলিকপ্টার দিও আওয়াজ আইতো না হেলিকপ্টার ল্যান্ডিং আর ল্যান্ডিং করতে করতে উত্তর টাকা 10 15 মিনিট আধা ঘন্টা দেবে ঠিক আছে মাত্রা না আপনার ঠিক না ঠিক না তো 5 মিনিটে আইছি কেন কইলে মাত্রা না আপনার না মানবা না কেউ বিশ্বাস করতে না শয়তানও বিশ্বাস করতে কইব বাটপার রোজগার মাত্র না আর অত বড় খালি দিব মাত্রা না ইখান আব্দুল্লাহ আব্দুল্লাহ কি সম্ভব না কিন্তু আল্লাহ যদি চাইন আল্লাহর কোন প্রিয় বান্দারে দি গোটাইতে ইখান সম্ভব নি না সম্ভব না মাতুনে বুঝছেন না আব্দুল্লাহ আব্দুল্লাহ কি ইখান সম্ভব না আব্দুল্লাহ তোর বাবার লাগিও সম্ভব না কিন্তু আল্লাহ তার কোন প্রিয় বান্দারে দি গোটাইতে চাইলে ই ক্ষমতা আল্লাহর আছে নি মাতা না আছে নি ও শেষ ও এক কথায় শেষ আল্লাহ যখন করেন অথবা আল্লাহ তার কোন প্রিয় বান্দারে দি প্রাণী নাই এমন ঘটনা যে একটা বিশ্বাসের জুকা নাই মক্কাতনে বাইতুল মুকদ্দসের রাস্তা হইল 2 মাসের রাস্তা আইতে যাইতে 6 মাসের আমরা আনাই না বিরক্ত হইবা বিদেশি মেহমান আমরা আনা পয়সা মুনাসিব রাখা উচিত একটা বাজি নাকি দাও হিসাব নাচি সার এই যে বললাম নাই নারে সার ঠিক আছে সময় তো হাজিরি ও জিনিসটা মনে রাখুন জানো যে কত আশ্চর্য বিষয় মক্কা তো নে বাইতুল মুকদ্দাস যাইতে এক মাস আইতে এক মাস আর আল্লাহ কইরা আমার বন্দারে এক রাত কুর সামান্য কিছু সময় কুর ভিতরে আমি আল্লাহ ইকান কোরআনই লইছি সুবহানাল্লাহ কইতে নাই এর বাদে কি দা বাইতুল মুকদ্দাস কি শেষ নেই বাইতুল মুকদ্দাস যাইতে কত কাহিনী এর বাদে বাইতুল মুকদ্দাস আজান হইল কামাত হইল নামাজ হইল ইমামতি হল বক্তব্য হইল মিটিং হইল সবে বক্তব্য দিলা লাস্টে আমার নবী প্রধান অতিথির বক্তব্য দিলা এর বাদে বুড়া কইতে উফরে দি মেরা শুরু হইল প্রথম আসমান দ্বিতীয় আসমান সপ্তম আসমান সিদ্ধাতুল মুন্তাহা এর বাদে লামাকাম এর বাদে সত্যই রাজা নূরের পর্দা এর বাদে নূরের সমুদ্র এর বাদে আল্লাহর কুদরতি সিংহাসন আর সে আছে এর বাদে জান্নাত জাহান্নাম কততা দেখলা এর বাদে আইতে সময় 9 বার ফিরিয়া গেলা হযরত মুসা আলাইহিস সালামের রিকোয়েস্টে ইতা সারা মিলাইয়া আল্লাহ কই আমার বান্দারে এক রাত কুর কিছু সময় কুর ভিতরে আমি আল্লাহ ইতা করাই সুবহানাল্লাহ ইয়া আশ্চর্য ঘটনা গতিকে আল্লাহ নিজে শুরু করছে ই ঘটনা একটা শুরু করছে আল্লাহ সুবহান সুবহান শব্দ দিয়ে আল্লাহ নিজেও শুরু করছে জুরে কই সুবহানাল্লাহ কারণ আল্লাহ দা নয় আল্লাহ দা নয় আমরা আল্লাহ কাল বহুত বড় আখল মন দখল বারে দিবা এই ইখান কি লইব ইখান কি লা হইব জানেন করতে কেউ আল্লাহ ইখান আইছে 1500 বছর আগে ইখানের বর্ণনা দিতে কই আমি মহা পবিত্র আমি নিষ্কলঙ্ক আমি আল্লাহ আমার বান্দারে আমি মহা পবিত্র সুবহানাহু ওয়া তাআলা আমি আমার গোলাম বান্দারে এক রাত কুর কিছু সময় কুর ভিতরে আমি সত্তা কোরআন সুবহানাল্লাহ না বাবা ইঞ্জিনিয়ার হক সুবহানাল্লাহ
মাথান বুঝাইতে পারছিনি ওই একটা সুবহান আল্লাহ কোন সময় পড়তাম বলে যে কোন আশ্চর্য বিষয় হুনার বাদে আমরা কিতাব পড়ি সুরা কক কিতাব পড়তাম আমি তিনটা কথা কইছি আল্লাহর আস্তে তিনটা কথা আলহামদুলিল্লাহ কোন সময় পড়তাম আল্লাহর নিয়ামত পাইয়া আল্লাহর নিয়ামত পাইয়া আল্লাহর নিয়ামত ভোগ করিয়া আল্লাহর শুকরিয়া আদায় করিয়া কইতাম আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ কোন সময় যে কোন মুসলমানে ওয়াদা করার ফাঁকে ইনশাআল্লাহ দয়া করে কত ওয়াদা করার ফাঁকে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ কোন সময় আশ্চর্য কোন বিষয় নিয়া এই ডং 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 চামচা ইটা নাই দুনিয়ার মানুষের দ্বারা আশ্চর্য কোন না আল্লাহ একটা কোরআন অথবা আল্লাহর কোন প্রিয় বান্দারে দিয়ে আল্লাহ কোটা নেই পাতই না শাহজালাল সাহেব সুরমা বার হয়েছেন একটা ডঙ্গর বিষয় নেই কিছু মানুষের কপাল খুঁজে যায় আমি কই বা আগুয়া ফারা জুতা দিয়ে খসুন তো সদ্য গোষ্ঠী দেখিল আসাইনে সত্তর গান লিয়া ফারতো না ভারে মারিয়া দেখাই মাতুন না বাস আমি গুলাম তো একেবারে বৈরব পর্যন্ত ইবা দিয়ে আমি মোটামুটি যাই আমিও আপনার এলাকার একটা ঘটনা আমি প্রায় মাফিল গেলে বিশেষ করে অন্য ডিস্ট্রিক্ট গেলে আমি তো শাহজালাল রসুল এই জমিনের বহুত জায়গার নাম বলতেছে জালালপুর এখানে আপনারা বাড়ির যুগে দিয়ে আছেন জলালপুর এখান কোন বাসে নাম রাখছে শাহজালাল ইয়া বৈশলা গত্তি কে কেন নাম জলালপুর যে টিল্লা পৈশলা এই টিল্লার নাম আশার মুকাম যে নাইয়া তার লাঠির হতা মন হয়েছিল কেন নাম মন জলাল এটা ডঙ্গর কোনো মাত না আর এটা কোনো কিচ্ছা নাই বলে কিচ্ছা যত মিশা হতো শাহজালাল সাহেবের এই ঘটনায় গড়িল ইসলামের স্বর্ণ উজ্জ্বল সিলেটবাসীর লাগিয়ে ইতিহাস আছেন পাথরের পিঠে চুয়ার ইয়া ইসলাম প্রচার করছেন দেখি ও বেটারে সমুদ্র পথে পাথরের রূপে নৌকা বানাইয়া পাথরের নৌকা বানাইয়া যাতে বদলা কি যাও ও আশা আমানত যে আল্লাহ রে কলি ফকের তলে রুমাল বার করিয়া সমুদ্র রূপে দিয়ে আটকে গেছে আল্লাহ প্রিয় বলছে বা আল্লাহ তারা রে খাম বাড়াইয়াছে সুহান আল্লাহ আল্লাহ মা সুইতি যাও তান কিতাব আনছেন মুসলমান মুজাহিদ বাহিনী গুড়া জড়িয়া সমুদ্র রূপে দিয়া গুড়া চলিয়া গেছিল নবীজি হজরতে রাসূলের পাশে ইসলাম আর সাহাবি হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফাটা ইসলাম মুজাহিদ এর আগে সুবহানাল্লাহ এটা কি তা এটা কিচ্ছা উদিয়া কইব কিচ্ছা কিচ্ছা কি তার মুসলমানের অতীত ঐতিহ্য স্বর্ণালী ইতিহাস কি তাই তাই জানে না সব তারে কিচ্ছা বানাই তার মা আর তার বাবা মা তো তা মনে করছে ওটা জি না এটা কিচ্ছা না এটা ভ্যালেন্টাইন ডে এর মাত নাই ভালোবাসা দিবসের মাত নাই কইলো মুসলমানের স্বর্ণোজ্জ্বল ইতিহাস ঘুরে হোক কিতা ইতিহাস বদরের ময়দানে 313 জনে 1000 রে আর আইছো নি তা কিচ্ছা নেই আর তো না নাকি কিচ্ছা নেই মুতার ময়দানে 3000 রে 30000 রে আর আইছো নি তা কিচ্ছা নেই 10000 রে 60000 রে আর আইছো নি তা কিচ্ছা নেই এটা তো ইসলামের ইতিহাস ঠিক নি না ঠিক না ইতিহাস কি তার কিচ্ছা কি তা জানে না আন্দাজে আম বাবে মত কি তার আচ্ছা কালেকশন কি তো ইতো আচ্ছা আচ্ছা ইয়াল্লাহ আমি সরি বাবা আমি তো খেয়াল করছি না যাই হোক একটু মাতিল জি বাজার হয়েছে নি সামনে ওই একটা কথা কইও আমি লাগি যে দুরুদ শরীফ পড়ন জানো শুদ্ধ করি পড়ন জানো মহব্বত পড়ন জানো জীবনে যে কাম করার উদ্দেশ্যে আপনি নেকির কামের উদ্দেশ্যে আগ্রহীবা দুরুদ শরীফ যত বেশি থাকবো এই নেকির কাম অত সকাল সফল হইব আল্লাহ তুমি আমরা তাওফিক দিও হোক আমিন যাক মুর্দেগান রিসালে সব রব্বানা ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়াল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব আল্লাহ কবুল করতে হোক আমিন আগামী বছর এই মাহফিলটা হইতো নি মাত্তা না হইতো নি ওই তো ইলে আগামী বছর আপনারা সব আইবা আব্দুল্লাহ জিয়াদি রেসিডেন্ট হলে তার মাইক প্যান্ডেল পোস্টার সত্তা দিয়ে যাই না দেওয়া লাগবো মাত্তা না দেওয়া লাগবো নি যে হোক আগামী বছর মাইক কে দিবা আল্লাহ আস্তে হোক মৌলানা আহমদ হাসান গাজীপুরি হুজুরে লইয়া